দেখো, আজকে আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্ম দু একটা আলোচনা করব। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকিন, তার মধ্যে আমরা একটা বিক্রিয়া করছি, সেটা হচ্ছে ডাই বোরনের সঙ্গে বিক্রিয়া। ডাই বোরনের সঙ্গে একটা বিক্রিয়া দেখিয়েছিলাম অ্যালকেন প্রস্তুতিতে, তা ওই জাতীয় বিক্রিয়ায় আমরা অন্য একটা যৌগ তৈরি করতে পারি, যেমন ধরো CH3CH ডবল বন্ড CH2, এটার সঙ্গে যদি B2H6 আর একটা হাইড্রোফিউরান দেওয়া হয়, তাহলে উৎপন্ন যৌগটা হচ্ছে CH3CH2O3B। এবার এই যৌগটার মধ্যে যদি আমরা H2O2 এবং NOS যোগ করি, তাহলে দেখা যায় বোরনের জায়গায় একটা OH মূলক যুক্ত হবে, তাহলে আমরা পাব প্রপিন থেকে প্রোপানল, প্রপিন থেকে প্রোপানল। তাহলে এইভাবে আমরা কিন্তু ডাইবোরনের সাহায্যে প্রপিন থেকে প্রোপানল এটা প্রস্তুত করতে পারব। নেক্সট দেখো আর একটা বিক্রিয়া, সেটা হচ্ছে অক্সি মার্কিউরেশন ও ডি অক্সি মার্কিউরেশন বিক্রিয়া, অক্সিমার্কিউরেশন অ্যান্ড ডিঅক্সিমার্কিউরেশন রিয়াকশন। এটা তো অ্যালকিন হিসাবে আমরা প্রপিন নিলাম, আর এখানে নিতে হবে মার্কিউরিক অ্যাসিটেট মার্কিউরিক অ্যাসিটেট CH3CH ডবল বন্ড CH2 প্লাস HgOCOCH3 হোল 2। এটা দিলে তৈরি হবে CH3CH OH CH2 HgOCOCH3 CH3CH OH CH2 HgOCOCH3। আর এটার সঙ্গে যদি আমরা NaOH এবং NaBH4 সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম বোরোহাইড্রেট দেওয়া হয়, তাহলে HgOCOCH3 পরিবর্তে একখানা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, অর্থাৎ প্রপিন থেকে আমরা এই প্রক্রিয়ার সাহায্যে দেখো তৈরি করছি 2-প্রোপানল। প্রপিন থেকে 2-প্রোপানল, তাহলে এই বিক্রিয়াগুলো কিন্তু আমরা এর সাহায্য করলাম। নেক্সট দেখো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটা হচ্ছে ওজোনোলিসিস বিক্রিয়া, ওজোনোলিসিস রিয়াকশন, খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। বিক্রিয়াটাই অ্যালকিনের সঙ্গে ওজোন গ্যাসের বিক্রিয়া ঘটানো হয়। বিক্রিয়াটা কীভাবে কাজ, ধরনটা লক্ষ্য করো,
এরকম একটা অ্যালকিন যৌগ নিলাম, ডবল বন্ড আছে, যার সঙ্গে আমি যদি ওজোন গ্যাস দিই, এরকম একটা যৌগ গঠন হবে যেটাকে আমরা বলছি ওজোনাইট যৌগ। ওজোনাইট যৌগ, আর এটাকে যদি আমরা জিঙ্ক চূর্ণ এবং জল দিয়ে আদ্র বিশ্লেষণ করি, তাহলে যৌগটা এই মাছ বরাবর ভেঙে যায়। তাহলে যৌগ যদি মাছ বরাবর ভেঙে যায়, তাহলে কি উৎপন্ন হবে? কার্বন ডবল বন্ড ও হবে, এই অক্সিজেনটা যেটা কার্বনের সঙ্গে আছে সেটা ডবল বন্ড ও হয়ে যাবে। আর কার্বনের ধারে বন্ডে যা গ্রুপ বা যা অ্যাটম থাকবে সেগুলো অপরিবর্তিত অবস্থায় থাকবে। তার জন্য যে বিষয়টা লেখার জন্য আমি দেখো কার্বনের এই যোজ্যতাগুলো এখন কিছু বসাইনি, পরে উদাহরণ নিয়ে নেব। তাহলে এই অক্সিজেনটা দ্বিবন্ধন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গেল, আর এই অক্সিজেনটাও কার্বনের সঙ্গে দ্বিবন্ধন দিয়ে যুক্ত হয়। এছাড়া এই বিক্রিয়াতে উপজাত যৌগ হিসাবে হাইড্রোজেন পারঅক্সাইড গঠিত হয়, H2O2। তখন এই জিঙ্ক এর একটা ভূমিকা আছে, আমি যদি এটাই জিঙ্ক না দিয়ে শুধু জল দিতাম তাহলেও এর আদ্র বিশ্লেষণ হতো, জিঙ্ক না দিয়ে শুধু জল দিলেও আদ্র বিশ্লেষণ হতো। কিন্তু এখানে জিঙ্কের একটা বিশেষ ভূমিকা আছে। কী ভূমিকা? এই যে হাইড্রোজেন পারঅক্সাইড যৌগ উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে যখন জিঙ্কের রিয়াকশান হয়, তাতে হাইড্রোজেন পারঅক্সাইডটা ভেঙে গিয়ে জিঙ্ক অক্সাইড এবং জল উৎপন্ন করে। তা হাইড্রোজেন পারঅক্সাইডটা থাকলে কি অসুবিধা হতো? এই হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে একটা জারক পদার্থ, অক্সিডাইজিং এজেন্ট। এইখানে যে কার্বনিক যৌগগুলো গঠিত হচ্ছে পারঅক্সাইডের উপস্থিতিতে, সেগুলো জারিত হয়ে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য যাতে H2O2 জারণ ক্রিয়াটা করতে না পারে, জারণ ক্রিয়াটা রোধ করা যায়, সেজন্যই আমরা এখানটায় জিঙ্ক চূর্ণ মেশাচ্ছি। জিঙ্কের কাজ হচ্ছে বিক্রিয়াতে উৎপন্ন হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে দেয়, তার ফলে বিক্রিয়ায় উৎপন্ন যে কার্বনিক যৌগগুলো, অ্যালডিহাইড বা কিটোন যৌগগুলো, সেগুলো পুনরায় জারিত হতে পারে না। দেখো আর উদাহরণ নিই, শেষ ডবল বন্ড CH2, ওজোন গ্যাস দিলাম, এরকম ওজোনাইট হবে, যেটার মধ্যে জিঙ্ক আর জল দিলে মাঝখান থেকে স্প্লিট করবে, স্প্লিট করলে তৈরি হবে HC double bond OH plus HC double bond OH। তাহলে আমি এখানে পাচ্ছি কি, দুই অণু ফরমালডিহাইড। তুমি ধরো নিলে CH3CH double bond CH, ওজন দিলে তৈরি করবে কি, CH3CH O CH2। এই এবার এর মধ্যে যদি জিঙ্ক H2 দেওয়া হয়, এই অংশ থেকে ভাঙবে, তাহলে তৈরি হবে কি, CH3C double bond OH plus HC double bond OH, এখনো অ্যাসিটালডিহাইড এবং এখনো ফরমালডিহাইড। যদি এটা নিই, তাহলে এই যৌগটা তৈরি হবে যেটাকে জিঙ্ক চূর্ণ জল দিয়ে বিয়োজিত করলে মাঝ বরাবর স্প্লিট করবে, তাহলে তৈরি হবে কি, CH3C double bond OH
plus this C double bond O H duono acetaldehyde. তাহলে এরকমভাবে একাধিক কার্বনিল যৌগ আমরা কিন্তু অ্যালকিন যৌগ থেকে গঠন করতে পারি। আবার দেখো আর প্রধান বলি, এরকম একটা যৌগ নিলাম, ওজন গ্যাস চালনা করব, এরকম যৌগ গঠন হবে যেটাকে পরবর্তীতে জিঙ্ক চূর্ণ সহযোগে আদ্র বিশ্লেষণ করলে দুই জায়গাতে স্প্লিটিংটা আসবে। তাহলে দেখো এখানে কি ধরবে, সিএইচ থ্রি সি ডবল বন্ড ও এইচ প্লাস, এখানে কি ধরবে সি ডবল বন্ড ও এইচ তো আছেই, এই বন্ডটাও থেকে গেছে, এটা ভাঙেনি, আবার সি ডবল বন্ড ও এইচ। তাহলে আমরা লিখব সি এইচ ডবল বন্ড ও সি ডবল বন্ড ও এইচ প্লাস এই অংশটা থেকে দেখো আমরা লিখতে পারবো সিএইচ থ্রি সি ডবল বন্ড ও সিএইচ থ্রি। তাহলে এই অ্যালকিনটা ওজোন ডিসিস বিক্রিয়ায় বিয়োজিত হয়ে তৈরি করছে, এটার নাম তো তোমরা জানো সিএইচ থ্রি সিএইচ অ্যাসিটালডিহাইড, এটার নাম একটু অজানা গ্লাই অক্সাল, আর এটার নামও তোমরা জানো অ্যাসিটোন। তাহলে তিনটে যৌগ উৎপন্ন হচ্ছে। আবার দেখো এই কোশ্চেনগুলো ঘুরিয়ে আসতে পারে, ধরো তোমাকে বললো একটি অ্যালকিন ওজোনোলিসিস বিক্রিয়ায় এক অণু অ্যাসিটোন ও এক অণু অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে। একটি অ্যালকিন ওজোনোলিসিস বিক্রিয়ায় এক অণু অ্যাসিটোন এবং এক অণু অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে, অ্যালকিনটি তাহলে কি করবে, অ্যাসিটোন এবং অ্যাসিটালডিহাইডের সংকেত লিখে দেবে। অ্যাসিটোন মানে হচ্ছে সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি, আর অ্যাসিটালডিহাইড মানে সিএইচ থ্রি সিএইচও। এবার এই দুটোকে একটু সাজালে দিয়ে কি করবে, এই অক্সিজেন দুটোকে সরিয়ে দিবে, দিয়ে তার পরিবর্তে কার্বন কার্বন একটা দ্বিবন্ধন বসিয়ে দিবে। তাহলে উৎপন্ন উৎপন্ন বলছি যে অ্যালকিন যৌগটা থেকে এগুলো এসেছিল সেটা হচ্ছে সিএইচ থ্রি সি সিএইচ থ্রি ডবল বন্ড সি সিএইচ থ্রি এইচ, বোঝা গেল? তাহলে এরকম কিন্তু ওজোনোলিসিস বিক্রিয়া থেকে প্রশ্ন আসতে পারে উল্টো দিক থেকে, যেরকম আগের উদাহরণগুলো দেখলে যে একটা ডাই অ্যালকিন ছিল যেখান থেকে আমরা গ্লাইঅক্সাল অ্যাসিটালডিহাইড ফর্মালডিহাইড ইত্যাদি পাচ্ছিলাম, সেটাই উল্টো করে আসতে পারে। যদি তোমার ধরো বললো যে এখনো গ্লাইঅক্সাল এখনো অ্যাসিটালডিহাইড এখনো ফর্মালডিহাইড উৎপন্ন হচ্ছে, তাহলে কী করবে, গ্লাইঅক্সালে যেহেতু দুই ধারে ডবল বন্ড আছে ওটাকে মাঝে বসাবে, এখনো গ্লাইঅক্সাল এখনো বলছি ফর্মালডিহাইড
আর এখন বলছে কি অ্যাসিটালডিহাইড উৎপন্ন করছে, তাহলে কি করবে, এই অক্সিজেনটুকু হটাবে, এই অক্সিজেনটুকু হটাবে। তাহলে এখানে যে অ্যালকিনটা থেকে এটা আসছে সেটা হচ্ছে সিএইচ টু ডবল বন্ড সিএইচ, সিএইচ ডবল বন্ড সিএইচ থ্রি, সিএইচ থ্রি। তাহলে এরকম করসপন্ডিং অ্যালকিন এই যৌগটা থেকে কিন্তু আমরা এই কার্বনিক যৌগগুলো তৈরি করতে পারছি। তাহলে এটা হচ্ছে আমার ফর্মালডিহাইড, এটার নাম হচ্ছে গ্লাই অক্সাল, আর এটার নাম হচ্ছে অ্যাসিটাল ডিহাইড। বোঝা গেল? তাহলে এইগুলো একটু স্টাডি করে নেবে, পরের ক্লাসে আমরা পরের অংশ আলোচনা করবো।